আসসালামু আলাইকুম। আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এবং আপনার বাসায় ছোট বাচ্চা আছে। অনেক সময় বাচ্চারা পড়াশোনা করে না, দেখা যায় সেক্ষেত্রে আপনি হয়তো বা তাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউটিউবে ভিডিও দেখতে দেন। দেখা যায় একটা সময় ভিডিও দেখতে দেখতে ভালো ভিডিওর মাঝে কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট গুলো কিন্তু চলে আসে। তো আপনি যখন একটা বাচ্চাকে ফোনটা হাতে দিচ্ছেন, আপনি চাচ্ছেন যে আমার বাচ্চারা যেন অ্যাডাল্ট কন্টেন্ট গুলো না দেখতে পারে, কিন্তু আপনি অনেক ভিডিও দেখছেন, কোনো ভিডিওতে কাজ হয়নি, যে আপনি অ্যাডাল্ট ভিডিও গুলি মূলত আসা কিভাবে বন্ধ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এই অ্যাডাল্ট ভিডিও গুলি আসলে মূলত আপনি কিভাবে বন্ধ করে দেবেন, যাতে করে আপনার বাচ্চারা নিরাপদে থাকতে পারে, আপনি তাদেরকে হাতে ফোন দিয়ে অন্তত যাতে নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার বাচ্চা অবশ্যই অ্যাডাল্ট ভিডিও গুলো তাদের দেখতে। সো আজকে ভিডিওটা ফলো করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অ্যাডাল্ট ভিডিও গুলি ইউটিউব থেকে বন্ধ করতে হয়। প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, পাশে থাকা বেল আইকন টল করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। ওকে, আপনারা আমার ডিসপ্লেটার দিকে একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে প্রসেসটা যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম সেভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে কাজটা খুব সহজে করতে পারবেন। আপনারা চলে যাবেন সেই ইউটিউব অফিসিয়াল অ্যাপে। অ্যাপে চোখ প্রবেশ করার পর আপনারা একটু লক্ষ্য করবেন, দেখেন এখানে নিচের দিকে অবশ্যই আপনারা যে জিমেইলটা দিয়ে লগ ইন করে রাখছেন সেই জিমেইলের একটা লগও দেখতে পারবেন। কিভাবে দেখবেন আমি আপনাদেরকে একটু মার্ক করে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। একদম নিচের দিকে দেখেন একটা আপনার একটা ইউটিউবের একটা লগও দেখতে পাবেন, এখানে জাস্ট এই লগোটার উপরে আপনারা একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার পর এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস দেখতে পাবেন, একদম নিচের দিকে এখানে ইউ লেখা আছে, একটু লক্ষ্য করুন, লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এই ইউটার উপর একটা ট্যাপ করে দেবেন, এখানে যখন ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার উপর দিকে দেখেন একটা অপশন খুঁজে পাবেন, এই যে সেটিংস এর একটা আইকন আছে, আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে লিখিয়ে দিচ্ছি, এই সেটিংস এর আইকনের উপর একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন, লক্ষ্য করুন, এখানে জেনারেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকের ফোনে কিন্তু প্রত্যেকের ইউটিউব অ্যাপে কিন্তু এটা আছে। জাস্ট এই জেনারেল অপশনটার উপর একটা ট্যাপ করে দেবেন, তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এই যে এই অপশনটুকু আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনটুকুকে আপনারা এখান থেকে এনেবল করে দেবেন। এটা কিন্তু অনেকের অফ করা থাকে, জাস্ট এটাকে আপনারা অন করে দেবেন, বাস আপনার এক নম্বর অপশনের কাজ কিন্তু কমপ্লিট। এটা করে দিয়ে আপনার বাচ্চার হাতে আপনি ফোন নিশ্চিন্তে দিতে পারেন। পাশাপাশি আপনাকে আরও একটা সেটিং কিন্তু এখানে করতে হবে, এই সেটিংটা না করলে কিন্তু কাজ হবে না। আপনি এবার এখান থেকে বের হয়ে চলে যাবেন, আপনার কাজ শেষ। এখন প্রত্যেকের ফোনে কিন্তু প্লে স্টোর আছে, যারা জিমেইল দেখলেন তারা কিন্তু প্লে স্টোর, এবং যারা অ্যাপে আসেন অ্যাপেল আসেন তারা কিন্তু অ্যাপ স্টোরে আসেন। আপনারা সকল চলে যাবেন হচ্ছে আপনার প্লে স্টোরে, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর উপর দিকে একটা অপশন খুঁজে পাবেন, দেখেন এই যে প্রোফাইলটা অর্থাৎ যে জিমেইলটা দিয়ে আপনি লগ ইন করে রাখছেন সেই জিমেইলের যে ছবিটা দিয়ে রাখছেন সেই ছবিটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এই ছবিটার উপর একটা ট্যাপ করে দেবেন, তারপর একটু নিচের দিকে অপশন একটা খুঁজে পাবেন, দেখেন এখানে সেটিংস নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেটিংস এর উপর একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা অপশন খুঁজে পাবেন, দেখেন এই যে ফ্যামিলি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফ্যামিলির উপরে এই ডান সাইডে দেখেন এই যে ছোট্ট করে একটা আইকন দেওয়া আছে, জাস্ট এখানে আপনারা একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন আপনারা ট্যাপ করে দেবেন, দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন এই যে দুই নম্বর যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, দেখেন এটা অফ করা আছে, জাস্ট এটাকে আমাদেরকে অন করতে হবে। এখানে একবার ট্যাপ করে দেবেন, দেওয়ার পর এই যে উপর দিকে দেখেন এটা কিন্তু অফ করা আছে, জাস্ট এটাকে আমাদেরকে এনেবল করে দিতে হবে। সো আমি এখান থেকে এটা আমার এটা এনেবল করে দিচ্ছি। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের যে আপনার পাসওয়ার্ডটা দিয়ে রাখছেন বা যে প্যাটার্ন লকটা দিয়ে রাখছেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছেন সেটা এখানে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সো এখানে আমি একটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে দিতে পারেন। একই পাসওয়ার্ড দুইবার কিন্তু ট্যাপ করতে হবে, দুইবার ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এটা কিন্তু অন হয়ে গেল। এরপরে দেখেন লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে এই যে অ্যাপস অ্যান্ড গেমস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, দেখেন 3+, 7+, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, দেখেন 3+, 10, এরপরে দেওয়া আছে 7+, এরপরে হচ্ছে আপনার 11+, এরপরে হচ্ছে আপনার, অর্থাৎ এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, আপনি যেভাবে এটা দেখবেন মানে 18 নিচে আপনি যে কোনো একটা এখান থেকে অ্যাপ্লাই করে রাখতে পারেন। আমি সাজেস্ট করবো এই যে 12+, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিয়ে এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দিয়ে জাস্ট এখানে এই যে সেভ নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে এটাকে সেভ করে দেবেন, বাস আপনার কাজ কমপ্লিট। আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চার হাতে দিতে পারেন, আপনার বাচ্চার কখন আর কোনো অ্যাডাল্ট কন্টেন্টগুলো তারা কিন্তু সামনে আসবে না। সো প্রিয় দর্শক, আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা সবার মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।